বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওই দেখুন, দেখেছেন, আয় খাবি, আয়। কেমন আছেন আপনারা সবাই? আমি এখন ভিডিও দিতে পারছি না, খুব কম কম ভিডিও দিচ্ছি, ভালো লাগছে না। কেননা কতদিন মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু কোনো কিছু পাচ্ছি না, ভালো লাগছে না, মন মেজাজ খারাপ, ভালো লাগছে না। তো চলুন আমি ব্রেকফাস্টটা করে নিই, খুবই হালকা ব্রেকফাস্ট, কলা, কেক আর চা। তো চলুন আমি খেয়ে নিই। আর এই দেখুন, আয় বেরিয়ে, আয় বেরিয়ে, আয়, স্যারেলাক্সটা খেয়ে নে, চলে আয়। কখন ধরে স্যারেলাক্স দিয়েছি ওকে, খাওয়ার নাম চর্চা নাই। দেখুন এই দেখুন, তো চলুন আমি খাবো, খেয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দু পিস কেক, ফুডস কেক আর কলা। আমি সকালে ডিম সিদ্ধ খাই না। চলুন দেখাচ্ছি, এখানে হয়ে গেছে রাজমার তরকারি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রাজমা আর মটর দিয়ে তরকারি করেছে। এই যে রাজমা নয়, যে কী ডাল বলো এটা আমি জানি না, ভুলে যাচ্ছি। ধনে পাতা দিয়ে একটা তরকারি করেছে, এই যে হয়ে গেছে। আর এখানে দুধ গরম রোজের মতো হয়ে গেছে। তো দেখুন, এই যে তরকারিটা হয়ে গেছে, এটা নিরামিষ, এটা রাত্রেবেলা রুটির সাথে হয়, ওই জন্য এখানে রেখেছি। আর এটা দেখুন, দুধ গরম হয়ে গেছে। আর এখানে দেখুন, আমি ছাতু, আপনারা খান না ছাতু, বাটির নিচে আলু আছে, এখানে মানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, এটার মধ্যে আর কিছু যাবে না। তেল দিয়ে আর বসি দিচ্ছি। এখানে চিকেন, আমার নেহার নেহার চিকেন মানে নেহা ছাতু এসব খায় না, তাই ও চিকেন। আর এখানে আবার কড়াটা ধুয়ে বসি দিয়েছি, আর ভাত উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো চলুন, এইটুকুই আজকের মতো দেখিয়ে দিলাম, আর রান্নাটা শেষ হোক, তারপর আবার দেখা করে। ছাতুটা, মাশরুম যাকে আপনারা বলেন, সেটা আমাদের এখানে দেশি, মানে আমাদের এখানে মাটিতে হয়, মাটির এটা মানে তোলা। চলুন ঢাকা দিয়ে দিলাম, চলুন দুধটাও ঢাকা দিয়ে দিচ্ছি। চলুন, এটাও আমার ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলুন, সব হয়ে গেল। জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এই দেখুন, এটা বাটি করে আপনারা কেকে বাটিতে দিবেন, বাটিতে দিলে একটা আলাদা স্বাদ হয়। তো বাটিতে দিয়েছি ছাতুটা, আপনাদেরকে দেখাবো, আগেও একবার দেখিয়েছিলাম পূজার আগেটায় আগেটায়। আর আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, অল্প একটু মশলা দেবো, মেয়ে বেশি খায় না। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে দারচিনি, এলাচ, লং দুটো নিয়ে নিয়েছি। আমার মেয়ে এই ভাজা চিকেনটা খেতে খুব ভালোবাসে, এই তুমি ভাজবেন, পেঁয়াজ দিয়ে দিয়ে ভাজবেন। আমার মেয়ে এরকম ভাজা ভাজা চিকেন খেতে ভালোবাসে। ছাতুটা একটুখানি জলটা বেরিয়ে গেলে আপনাদেরকে লাস্ট অব্দি ছাতুটা আমি দেখাবো কীভাবে বাটিতে করে করি। দেখুন এবারে, এই দেখুন ছাতুর জলটা আস্তে 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 করে হবে, বুঝেছেন? আর এই দেখুন, মাংসটা তো জল দিচ্ছি, এটা টেনে যাওয়ার পর ভাজা ভাজা করবো, আপনাদেরকে দেখাবো। আর এই ছাতুটা দেখুন, এই জলটা বেরিয়েছে, আর একটু আমি দিয়েছি, এটা আবার আস্তে 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 করে টেনে টেনে হবে, একদম লাগা লাগা, তখন আমি এটা নামাবো। আর এখানে কাঁচা সরষার তেল সব কাঁচাই দেওয়া আছে, দিয়ে বাটিতে করে বসানো আছে, তাই বাটি ছাতু বাটি। আর এই দেখুন, এটা হয়ে যাক, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি কী করে হয়। চলুন, এই দেখুন, কালকে পেয়ারা আর কলা, পেয়ারা খাবো বলেছিলাম, পেয়ারা নিয়ে এসেছি, এখন পেয়ারাটা খাবো, কেটে রুম দিয়ে এখন রাখবো। টিটোকে এখান থেকে তুলে নিয়েছি, এবার এটা টিটোকে খাওয়াবো আজকে, এখন চলুন টিটোকে খাওয়াই। তো এই দেখুন হয়ে গেছে, দেখতে পেলাম, এখানে একদম মাখামাখি এই টাইপের ভাজা হয়, এটা আমার মেয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে, এটা খুব সুন্দরও হয় দেখবেন। তো চলুন, পেয়ারাটা মেখে আমি রেখেছি, খাবো পরে দুপুরবেলা ভাত টাত খেয়ে। আর এখানে দেখুন, ছাতুর জলটা টেনে আছে, এবারে ছাতুটা হয়ে যাবে আর একটু পরেই। দেখুন ছাতুটা হয়ে গেছে, লাইটটা নেমে গেছে, এরকম তো ছাতুটা হয়ে এসছে। এটা টেনে যখন একদম আর একটু টেনে যাবে, তখন আমি ছাতুটা নামিয়ে দেবো, পারলে আপনাদের সাথে শেয়ার করবো, যেমন বাটি আমরা করি সেই টাইপের। তো চলুন, একদম রান্না কমপ্লিট,